তো এনিমি পেয়েছি রে খাওয়ার উপরে দর 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 চন্দ কিরে আর এদিক দিয়ে আমি যে মাইটটা দিব রে পায়টার আমারটা টোকা মাত্র 88 এর ড্যামেজ ওকে কোনো সমস্যা নাই দুটো টোকা আরে বেরো না বেরো না So guys, it's mrtriplerofficialbiz and welcome to my channel. Yes, I'm going to make a awesome video. Title of the call. Today we are going to challenge Gloo. Because our advanced server is last year, updated, but we are going to loot Gloo. Because we are Gloo maker, the device that we have, we are going to Gloo. So that means map is bigger than we have 20-30 stacks of Gloo loot. This is the start of the game. This is the start of the game. Today we are going to make a record of Gloo. আর এছাড়া গাইস মাঝে মাঝে তোমরা আমাকে বলো না একেবারে প্রফেশনাল কিলচোর আজকে তোমাদেরকে আমার থেকে বড় প্রফেশনাল কিলচোরের সাথে পরিচয় করে দিচ্ছি তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও আরে একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ফ্যাক্টরি চান্দু টুকি আরে সেকেন্ড গুলিটা লাগলে এই খারাপে মরে গেছিল লং রেঞ্জের একটা গান পেয়ে নেই তারপর দেখাইতেছি তোমাকে গাইস আজকে কিন্তু আমরা করতেছি অনলি গ্লুয়াল জমানোর চ্যালেঞ্জ নরমাল ভাবে একটা গেমপ্লে খেলবো কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে কত বেশি গ্লুয়াল আমরা জমাতে পারি একটা লং রেঞ্জের গান দিলে কি হয় রে এই তো পেয়ে গেছি চান্দু কই আছো স্কার পেয়ে গিয়েছি রে ওরে এম টু বি ওরে ডাবল এম টু বি পেয়ে গেছি ভাই রে ভাই আজকে অনলি ডাবল এম টু বি দিয়ে খেলবো নাকি গাইস আমাদের টিমমেট হিসেবে রয়েছে আমাদের ফয়সাল ভাই ডুও র‍্যাঙ্কের ভিতরে রয়েছে আমরা ডুও ভার্সেস স্কোয়াড না নরমাল ডুও যেটার মধ্যেই আজকে আমরা ট্রাই করব কতগুলো গ্লুয়াল জমানো যায় সেটাতে এন্ড এই পাশে একটা এনিমি ছিল যেই চান্দুর দিকে আমরা যাচ্ছি কিন্তু পিছন দিয়ে আরেকটা ফাইট করতেছে মনে হয় ফয়সাল ভাই নাকি আচ্ছা এদিক দিয়ে একটু ঘুরে আসা যাক আরে ফয়সাল ভাই মেরা বলছে এই ওইটাই মনে হয় আমাদের পাবলিকটা ছিল যেটা ড্যামেজ দিছিলাম আচ্ছা কোনো সমস্যা নাই এই পাশের যে পাবলিকটা রয়েছে এ আবার ফয়সাল ভাইয়ের দিকে গেছে দাঁড়া 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 চান্দু চলে যাও না বেটা ওই দিকে যাইতে কে বলছে রে ভাই এদিক দিয়ে একটু কি মেরা কি স্নাইপার দিয়ে মারতে পারবো নাকি তার আগে কেলা ফাতা করে দিবে আমাদের ফয়সাল ভাই খেলা শেষ করে দিয়েছে রে কারা বান্দর দুইটা কিলে নিয়ে নিয়েছে গাইস আমাদের আজকে অবশ্য কিলের টার্গেটে নেই আজকে আমরা হচ্ছে গ্লুয়াল বেশি জমানোর টার্গেটে মেরে গ্লুয়াল নেওয়া লাগবে না হলে আর্সেনাল থেকে আমরা গ্লুয়াল নিতে পারি আর্সেনালের দিকেই যাচ্ছে এই তো তো এনিমি পেয়ে গেছি রে খাওয়ার উপরে দর 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 চন্দ কিরে দুইটা গুলে আরে বেটা দাঁড়া এই পাশে আরেকটা ছিল না এত সুন্দর আরে এটাও নিয়ে নিছে আরে ইয়ার বুঝলাম না কাইনে এইভাবে করে কিল কেন নিতেছে খারাপে আরে যেইটার দিকে একটু নজর দিতেছে সেই কিলে নিয়ে নিতেছে রে কি সুন্দর দুইটা গুলি করছিলাম ইটারা টার্গেট করে একেবারে ওয়েট করতেছিল আগে আমি দুইটা গুলি করি তারপর যে মাইটা দিবে না আচ্ছা আমি এমনি তো কিছু বলতেছি না এর জন্য যে আমাদের আজকে কিলের টার্গেটে নেই আমরা গ্লুয়াল জমানোর টার্গেটে রয়েছে এবং অলরেডি 19টার মতো গ্লুয়াল হয়েও গিয়েছে ভেন্ডিং এর মধ্যে থেকে আমরা গ্লুয়াল ফ্রিতে পাচ্ছি এছাড়া এটা আর্সেনাল কিও পাচ্ছি যেই কিটা আমাদের অন্য ভেন্ডিং এ স্টক আউট হয়ে গিয়েছিল আমাদের ফয়সাল ভাই আবার গ্লুয়াল জমাইতেছে অন্য দিক দিয়ে এই চান্দু কয়টা হইছে রে 43টা গ্লুয়াল আমাদের অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো দেখা যাক গাইস এই ম্যাচ শেষ হতে হতে আমরা গ্লুয়াল জমানোর কোন রকমের রেকর্ড করতে পারি কিনা আমাদের গ্লুয়াল হাইয়েস্ট মনে 100টার উপরে ছিল না কেউ একজন জমিয়েছিল রেকর্ড করেছিল মেবি আফিজ ভাই আর ওইটা 100টার উপরে ছিল এরকম রেকর্ড কে আদৌ আমরা আজকে ব্রেক করতে পারবো এই একটা এনিমি নইলো না চন্দ্র এই তো পেয়ে গেছি রে ঘরে পরে মরতে পারে না পায় আমার হেলথটা 12টা বাজে দিছে ড্যামেজ আমি দিলাম আমাকে কিলটা নিতে পারলাম না আমি বুঝলাম না ভাই ফয়সাল ভাইরে টাচও করলো না মাইর খাইলাম আমি কিল মিস করলাম আমি এ গাইস আমাকে আজকে থেকে প্রফেশনাল কিলচর বলা বন্ধ করে দাও বাজারে নতুন মাল এসে পড়েছে ভাই এটা কি শুরু করছে ভাই মাইর খাইতেছি আমি কিল একটুর জন্য পাইতেছি না অবশ্য আমাকে এক হিসেবে সেভ করতেছে এটাই নাইলে আমি মরি জিতা মনে হয় কিন্তু এনিমিটার দোষ ভাই ফয়সাল ভাইয়ের থেকে বড় দোষ এনিমিটার খারাপে আমাকেই কেন দেখতেছে এত সুন্দর না দুষ্ণু দুষ আর একটা ক্যারেক্টার রয়েছে এখানে দেখতেছে না ফয়সাল ভাইয়ের নাকি এই আরেকটা এনিমিকে পেয়ে গেছি আমাদের হিটলিস্টে পাবলিক চান্দু ইটারে তো মাইকটা দিতে পারবো দাঁড়া ওই দিক দিয়ে ঘুরে আসো আর এদিক দিয়ে আমি যে মাইকটা দিব রে পায়টার আমরা বলছে ভাই উইটারে তো মারতে পারবো লং রেঞ্জার ইয়েস আমার কাছে এম টু বি আছে যেটা দিয়ে আমি ইজিলি এই চান্দুরে মেরে ফেলতে পারবো একটা টোকা মাত্র 88 এর ড্যামেজ ওকে কোনো সমস্যা নাই দুটো টোকা আরে বেরো না বেরো না পেটা গ্লু আলার পিছনে ছিল পিছনেই থাকতা খারাপ এই কিলটাও নিয়ে নিছে ভাই এটা তো বেশি হয়ে যাইতেছে
আমার এই কিলটা কোন জায়গায় যাইতেছে না ভাই অবশ্য ফয়সাল ভাই নিজেই মনে হয় আমাকে ছাড় দিতেছে দাঁড়া দাঁড়া চন্দু এই কিলটা তো আমার হ্যাঁ মেরে ফেলো ভাই তারপর হবে দেখো ফয়সাল ভাই পাশে দাঁড়িয়ে ছিল এই খারাপের চান্স দেওয়ার কারণে ভাই কিলটা পেলাম আমি ভাই এটা কোনো কথা আজকে আমার কিলের মধ্যে কিলসেরা কি পরিমাণ ঠাড়া পড়ছে দেখছো নি গ্লোয়াল জমানোর চিন্তা আছে ঠিক আছে ভাই বুঝলাম কিন্তু তার মানে এই না যে ভাই এভাবে করে মরতে থাকবো আর এক একটা এনিমির কাছে যাচ্ছি না গ্লোয়াল যে লাগাবো এনিমির সামনে ওটা তো ভয় করতেছে যা দুই একটা যদি এক্সট্রা গ্লোয়াল লাগিয়ে ফেলি বা গ্লোয়াল যে ওয়েস্ট করবে পরে পাবো কিনা চান্দু তোমরা এইভাবে ক্যাম করতেছো ভাই আর যে ইন্টারনেট ড্যামেজ দিলাম ওইটারই মেরে বলছে ভাই আমি আর কোনো কথা শুনতেছি না এই চান্দুদের একেবারে মাথার উপর যে তারপর পড়বো হ্যাঁ তুমি গ্লোয়াল গুলো ফাটাইতে থাকো ও একজন লাভ দিছে আরেকজন কি রয়েছে এই চান্দু যদি দেখে থাকে ভাই এইভাবে রিক্স গুলো নিয়ে এসে এসে মাইকটা দেয়া লাগবে না হলে যে আমাদের ভাগ্যে আর কিল নেই চান্দু গাইস আমাদের মোটামুটি ভালো লেভেলে গ্লোয়াল তো হয়ে গিয়েছে এই চান্দুর কাছে কি কোনো রকমের গ্লোয়াল রয়েছে হ্যালো চান্দু একটা গ্লোয়াল ছিল আরে গড়ি আর্সেনাল পড়ে গিয়েছে আর আর্সেনালের একটা কি কিন্তু আমাদের কাছে এখনো রয়েছে চান্দু তুমি কই যাও সুন্দরী এদিকে আসো না এদিকে আসো তাড়াতাড়ি করে কিলটা কি আর ও ভাই এটার কাছ থেকে লুট নেওয়া লাগবে এ এ এ এ আকাম কইরো না ভাই এটা তাড়াতাড়ি করে ক্লিয়ারটা করে ফেলি নাইলে এই কিলটা আমাদের ভাগ্যে থাকবে না তিনটা কিল ফাইনালাইজার হয়ে গিয়েছে দেখতে পারতেছো কাই ও এটা গরিব রে এটার কাছে কোনো গ্লোয়াল নাই গাইস 61টা গ্লোয়াল কিন্তু আমাদের হয়ে গিয়েছে দেখতে পারতেছো আর আমরা কোনো রকমে এই ঘাসটা সেজে একটু আর্সেনাল পর্যন্ত যেতে পারলেই হইলো আমাদের লাস্ট একটা আর্সেনালের কি কিন্তু নেওয়া হয়েছিল ওইটা দিয়ে আপাতত আমরা আর্সেনালে তাড়াতাড়ি করে পাকনামি না করে খুলি এবং আমাদের গ্লোয়াল এখানে তিনটা আর তারপরে যে আরও না তিনটা থাকার কথা নাকি আরও তিনটা থাকার কথা তো এই যে এই যে এই যে ধরো ধরো আমাদের ব্যাগটা খালি করা লাগবে কি ফলাবো এ আর এমও কই আর একটা গ্লোয়াল লাগাইতে লাগাইতে সফল হয়ে বলতেছি এ আর এমও কই রে ভাই আর এমও ফালাও ভাই গ্লোয়ালটা তাড়াতাড়ি করে জোনে বড় সরো একটা রিক্স দিয়ে নিছি লং রেঞ্জার গান ফালিয়ে দিয়েছি অনলি শর্ট রেঞ্জার গান তাও আবার M79 আর M1887 এই রে পিছন দিয়ে ঘুরে আসতেছে নাকি চান্দু জোনের বাইরে থেকে ঘুরে আসতেছে না 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 মাইরো না না খারাপে মাইরো না আচ্ছা M79 যদি এদিকে মারি ইয়েস ব্রুদা আচ্ছা গাইজ আমাদের পাশে একজন থাকার কথা ডান পাশে এই যে এই যে এই দিকে একজন থাকার কথা এই খারাপের কাছে কোনো গ্লোয়াল ছিল কই কোয়েটা লাস্ট ও লাস্ট বারে চলে গেছে আরে ইয়ার ওই দেখো এনিমিটা লুট করতেছে আচ্ছা ওইটারে মারতে পারলেই তো হয়ে যাবে না উপরে বাইরের দিকে একজন ছিল আর এই যে আমাদের পাশেই একজন এই চন্দ্র যে কিভাবে মারবো এটাই তো বুঝতেছি না চন্দ্র বেরোয় না কেন নাকি চলে গেছে ও আচ্ছা এটা টিম আপ করতেছে তার মানে আমি আরামসে যে এটারে মাইটা দিতে পারবো লেটস গো এ গ্লোয়াল দাও গ্লোয়াল দাও গ্লোয়াল কই আরে গ্লোয়ালই নাই ভাই 64টা হাইয়েস্ট গ্লোয়াল গাইজ আমাদের আচ্ছা এই চন্দ্র কাছে তো গ্লোয়াল থাকতে পারে না এই চান্দুর কাছে তো গ্লোয়াল থাকবে এই চান্দু এদিকে আসো শোনো ভাই দেখো যেই কয়টা গ্লোয়ালে তুমি দিবা ওই কয়টাই আমার রেকর্ড ভাই বুঝতেছো না কেন গ্লোয়াল দাও গ্লোয়াল দেবে টাক গ্লোয়াল দাও রে এরপরে যে আমাদের এরকম রেকর্ড আর করা হবে না প্লিজ ভাই 10-20-30টার মতো যদি গ্লোয়াল ও ফালাইতো না ভাই রেকর্ড হয়ে যেত অন্য লেভেলে গাইজ এটা আমাদের পার্সোনাল রেকর্ড 64টা অন্য কোনো ম্যাচে যদি এর থেকে বেশি গ্লোয়াল লাগে থাকি আমরা জমা করে থাকি তাহলে ওইটার স্ক্রিনশট আমাকে একটু জানিয়ে দিও তো বা দিয়ে দিও তো কিন্তু এই চান্দু বুঝতেছে না যে আমি ওর কাছ থেকে গ্লোয়াল চাইতেছি তোর ইসিরে ভাই কত দূর পর্যন্ত এসেছিলাম যাক গাইজ লাস্টে যে তাও আমাদের একটু কিল এসেছে না 5টার মতো কিল এসেছে চান্দু তারপরে বুঝতেছে না আর কিভাবে বুঝাবো এটা রে দুই একটা বাড়িও তো সামনে সামনে দিয়ে দিলাম আবার ফালাও না কিছু ফালাও ভাই আর অন্যান্য টাইমে না চাইতে না বলতেই ফালিয়ে ফেলা আর এই চান্দু কি করতেছে গান টান ফালাইতেছে সব ফালাও সব ফালাও হ্যাঁ কোনো কিছু ব্যাগে রাখার দরকার নেই সব ফালাও আবে বেটা সব ফালাও রে চান্দু আরে হালকা একটু আবার রেখে দিয়েছে এটা আবার কার লুট বক্স তোর ও ভাই গ্লোয়াল গুলো ফালাইলে কি তোর চান্দু তোর আচ্ছা গাইজ আমাদের আপাতত হার মানলাম এই পর্যন্ততেই 64 গ্লোয়ালের রেকর্ড আমরা কমপ্লিট করলাম আমাদের আপডেটের পর থেকে কিন্তু এইরকম গ্লোয়াল জমানোর আর কোনো ওয়ে থাকবে না আমাদের কাছে কারণ তখন মেবি হাইয়েস্ট যে আমাদের 7টা থেকে 8টার মতো গ্লোয়ালেরই একটা রেকর্ড থাকবে তারপরে যে আমাদের আর গ্লোয়াল জমবে না আর কি তো এর এইটাই আমাদের এই 64টাই আমাদের হচ্ছে আপডেটের আগের একটা রেকর্ড এরপরে যে মনে হয় না যে আমরা এর থেকে বেশি গ্লোয়াল আর কখনো জমাতে পারবো ভাই এই খারাপটাতে কতবার করে বল আচ্ছা মোরসাকে আমি তো বললাম না এ বেটা আরে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে রে ভাই
ছিল নেক্সট লেভেল কিল চোরের পর্দা ফাঁসার ভিডিওটা এবং 64টা গ্লুয়াল জমা করার ভিডিওটা। আমি জানি এর থেকেও ডাবলের মতো গ্লুয়াল জমানোরও রেকর্ড রয়েছে অনেকের, কিন্তু আমরা আপাতত আপডেটের আগে একটু কি জমা করতে পারলাম। আপডেটের পরপর তো আমাদের নতুন আপডেটের পর থেকে তো আর তেমন একটা গ্লুয়াল জমানো হবে না আমাদের, তো বলতে পারবো আপডেটের আগে এইটাই আমাদের লাস্ট রেকর্ড, পার্সোনাল রেকর্ড আর কি। যে গাইস, এই গ্লুয়াল যে উঠে আছে এইটার ব্যাপারে তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটো হলো একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াম গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।